নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের। আজকে আমি ইতিহাসের পেজ নম্বর 157, 158, 159 এবং 160 নম্বর পেজের যত এমসিকিউ আছে এবং এসএকিউ আছে সম্পূর্ণ টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তার আগে আমি বড় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, বিভাগ ক থেকে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে প্রভাবিত করতে এরা কিভাবে সাহায্য করে? অতীত বিষয়ে মানুষের ধারণাকে প্রভাবিত করতে এরা কিভাবে সাহায্য করে? তো দেখো, রোমান টুয়ের কোশ্চেন কি বলেছে, মিউজিয়াম কাকে বলে? অতীত পুনর্গঠনে মিউজিয়ামের ভূমিকা লেখো। 3 নম্বরের কোশ্চেন আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল উল্লেখ করো। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের কেন অবসান হয়? বিভাগ খ নিয়ে এবার আলোচনা করব। তো দেখো, বিভাগ খয়ের 5 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। রোমান 6-এর কোশ্চেন কি বলেছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। রোমান 7-এর কোশ্চেন কি বলেছে, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু সেলফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। রোমান 8-এর কোশ্চেন কি বলেছে, হোসিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আমি এমসিকিউব নিয়ে আলোচনা করব। এমসিকিউব সম্পূর্ণ ব্যাখ্যা করার পর এবার তারপরে আমি এসিকিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো আমি সম্পূর্ণ টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন কে? এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, দাদাভাই নওরোজি। রোমান 2-এর কোশ্চেন কি বলেছে, প্রতাপাদিত্য চরিত্র রচিত হলেন অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, রাম রাম বসু। রোমান 4-এর কোশ্চেন কি বলেছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ছিলেন? এর অ্যান্সার হবে আমাদের ডিয়ের অ্যান্সার, ওয়েলেসলি। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, 5 নম্বরের কোশ্চেন, সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। 6 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, 1925 খ্রিস্টাব্দে। রোমান 7-এর কোশ্চেন কি বলেছে, ক্রিপস মিশন কবে ভারতে আসে? অ্যান্সার হবে ক্রিপস মিশন আসে 1946 খ্রিস্টাব্দে। কিন্তু এই ডেটটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এখানে দেওয়া নেই, তো আমি লিখে দিয়েছি 1946 খ্রিস্টাব্দে। রোমান 8-এর কোশ্চেন বলেছে, দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থের রচিত? অ্যান্সার হবে এর অ্যান্সার, আর্থার মারউইক যাকে বলে। 9 নম্বর কোশ্চেন বলছে, মল্লেমিটু সংস্কার আইন পাশ হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1909 খ্রিস্টাব্দ। তো দেখো, নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কি বলেছে, বাংলায় 76-এর মনন্তর দেখা যায়? অ্যান্সার হবে এর অ্যান্সার, 1770 খ্রিস্টাব্দে। 11 নম্বর কোশ্চেন বলেছে, ভারতের সর্ববৃহৎ জাদুঘর হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ভারতীয় জাদুঘর। 12 নম্বর কোশ্চেন বলেছে, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক হলেন? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, 13 নম্বরের কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। 14 নম্বর কোশ্চেন বলেছে, রশিদ আলী দিবস পালিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 12ই ফেব্রুয়ারি। 15 নম্বর কোশ্চেন বলেছে, ভিয়াত মিন কে গঠন করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, হোসি মিন। 16 নম্বরের কোশ্চেন বলেছে, কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়? ভাইকম সত্যাগ্রহ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, শ্রী নারায়ণ গুরু। 17 নম্বর কোশ্চেন বলেছে, 59 নাটকে রচয়িতা হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, বিজন ভট্টাচার্য। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, সাম্প্রদায়িক বাটোরা নীতি ঘোষণা করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মাউন্ট ব্যাটেন। 19 নম্বর কোশ্চেন বলছে, ভাইয়াসারি বন্দোবস্ত প্রচলিত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, পাঞ্জাবে। 20 নম্বরের কোশ্চেন বলছে, ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক? অ্যান্সার হবে সির অ্যান্সার, অ্যাডাম স্মিথ। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও? 1 নম্বরে কি আছে, সত্যাগ্রহ সভা, এবং 2 নম্বরে কি আছে, সিমলা ডেপুটেশনের নেতৃত্ব। তো দেখো, সত্যাগ্রহ সভা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, গান্ধীজি। সিমলা ডেপুটেশনের নেতৃত্ব অ্যান্সার হবে এর অ্যান্সার, আগা খান। 3 নম্বরে কি আছে, গোরক্ষা সমিতি অ্যান্সার হবে আমাদের বাল গঙ্গাধর তিলক। 4 নম্বরে কি বলেছে, মুসলিম লীগ এর অ্যান্সার হবে সির অ্যান্সার, সলিমুল্লাহ খান। অর্থাৎ এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার, 1-এর D, 2-এর A, 3-এর B, 4-এর C। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন কে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মহাত্মা গান্ধী।
22 নম্বরের কোশ্চেন বলেছে জীবনের জয়সাগর কি ধরনের রচনা অ্যানসার বে বি এর অ্যানসার স্মৃতি কথামূলক 23 নম্বরের কোশ্চেন বলেছে ইন্ডিয়ান মিরর প্রকাশ করেন অ্যানসার বে বি এর অ্যানসার কেশবচন্দ্র সেন 24 নম্বরের কোশ্চেন বলেছে ভারতের স্বাধীনতা আইন পাস হয় এর অ্যানসার হবে 18ই জুলাই ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি এবার আমি এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো এসি পেজ নম্বর 160 যেখানে এক নম্বরে ষোলোখানা সলভ করাতে হবে তো দেখো এই এক নম্বরে ষোলোখানা আমি সলভ করে দেবো টু দা পয়েন্ট যেমন ফার্স্ট কোশ্চেন আছে ইতিহাসের জনক নামে কে পরিচিত দু নম্বর আছে দুজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো প্রত্যেকটা কোর্সের টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো ইতিহাসের জনক বলা হয় গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে দু নম্বরে কী বলেছে দুজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম অ্যান্সার হবে ইরফান হাবিব ও সতীশচন্দ্র তিন নম্বরে কী বলছে কাওতাও প্রথা কী এর অ্যান্সার হবে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো দূত যদি চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হন তখন তাকে চীন সম্রাটের সামনে নতাজনু হয়ে বশ্যতা স্বীকার করতে হতো এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত চার নম্বরে কোশ্চেন বলেছে বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মতো হয়েছিল অ্যান্সার হবে বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে কবে ও কাদের মধ্যে পেসিনেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার হবে 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে পেসিনেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাঁচ নম্বরের কোশ্চেন বলেছে দেশীয় ভাষার সংবাদপত্র আইন কোন বড়লাট কত খ্রিস্টাব্দে পাশ করেন অ্যান্সার হবে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বড়লাট লর্ড লিটন 1878 সালে পাশ করেন ছয় নম্বরের কোশ্চেন কী বলেছে শতদিবসের সংস্কার কী অ্যান্সার হবে চীনের অন্যতম বুদ্ধিজীবী কাও ইউ ওয়ে সংস্কারের দাবিতে 1895 সালে চীন সম্রাট কোয়াংসুকে একটি আবেদন করেন এই আবেদন অনুসারে 1898 সালে চীন সম্রাট 100 দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে তাই 100 দিনের সংস্কার নামে পরিচিত পরের কোশ্চেন কী বলেছে কুয়ামিংতান দলের প্রতিষ্ঠাতাকে অ্যান্সার হবে কুয়ামিংতানের দলের প্রতিষ্ঠা হলেন সান ইয়াতসেন পরের কোশ্চেন কী বলেছে সাত নম্বরে কোশ্চেন পিটের ভারত শাসন আইনের দুটি শর্ত উল্লেখ করো তো দেখো ফার্স্টে কী লিখেছি ব্রিটিশ অর্থ সচিব একজন রাষ্ট্র সচিব রাজ্য কর্তৃক মনোনীত চারজন প্রিভি কাউন্সিলরদের নিয়ে গঠিত বোর্ড অব কন্ট্রোল নামক পরিষদের হাতে কোম্পানির সামরিক ও বেসামরিক ক্ষমতা ন্যস্ত থাকবে দু নম্বরে কী বলেছে মুম্বাই সরকারের উপর ও মাদ্রাজ সরকারের উপর বাংলার কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্ধারিত হয় বুঝতে পারছো আট নম্বরে কোশ্চেন কী বলেছে ভারতে কবে কোথায় প্রথম রেল ব্যবস্থা চালু হয় অ্যান্সার হবে 1853 সালে 16ই এপ্রিল মুম্বাইয়ে ঠিক আছে মুম্বাই বোরি বন্দরে ভারতের প্রথম রেল ব্যবস্থা চালু হয় ঠিক আছে বোরি বন্দরে পরের কোশ্চেন কী বলেছে অর্থপাতে গ্যারেন্টি ব্যবস্থা দুটি শর্ত উল্লেখ করো অ্যান্সার হবে কোম্পানিগুলিকে বিনামূল্যে 99 বছরের জন্য রেল পথ নির্মাণের জমি লিজ দেওয়া হয় বা হবে সরকার ইচ্ছা করলে 25 বা 50 বছর পর রেলগুলি ক্রয় করতে পারবে ন নম্বরের কোশ্চেন বলেছে মিরাট ষড়যন্ত্র মামলা কী এর অ্যান্সার হবে ভারতে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পেলে ব্রিটিশ সরকার ভীত ও সশস্ত্র হয়ে পড়ে মানে ভয় পেয়ে যায় এরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করেছিল মিরাট ষড়যন্ত্র মামলা হলো এরকমই এক দমননীতি প্রকৃষ্ট উদাহরণ দশ নম্বরের কোশ্চেন বলেছে 50-এর মনান্তরের দুটি কারণ লেখো অ্যান্সার হবে 1942-এর বন্যায় গ্রামীণ রাস্তাগুলি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয় ফলে দূরান্তে খাদ্যশস্য পাঠানোর অসুবিধা দেখা দেয় দ্বিতীয়তে কী বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বার্মা দখল করে নেওয়ায় বুঝতে পারছি আমি কী বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বার্মা দখল করে নেওয়ায় চাল আমদানি বন্ধ হয়ে যায় পরের কোশ্চেন কী বলেছে আমাদের 11 নম্বরের কোশ্চেন প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন 12 নম্বরের কোশ্চেন বলছে ডক্টর সুকর্ণ কে ছিলেন অ্যান্সার হবে ডক্টর সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি 13 নম্বরের কোশ্চেন বলছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1835 সালে 28শে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়
আমাদের 14 নম্বরের কোশ্চেন বলছে লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অ্যানসার হবে 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 15 নম্বরের কোশ্চেন বলেছে তি নাইন কি? অ্যানসার হবে ব্রহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কার নিষিদ্ধ করে এবং বিবাহ এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। বিধবা বিবাহ আর অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয় যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে তিন আইন বলে। পরের কোশ্চেন বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তো দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় অধিকার লাভ করে। অপরদিকে নবাব নিজ মতো শান্তি শৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি মামলার দায়িত্ব লাভ করেন। বাংলার শাসনে প্রকৃত ক্ষমতা অধিকারী হয়ে ওঠে কোম্পানি, নবাব হন নামমাত্র শাসক। একই অঞ্চলে একই সাথে দু ধরনের শাসন কাঠামোকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।